করোনার আতঙ্ক ভুলে ইতালির অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে একের পর এক কার্যকরী উদ্যোগ নিয়ে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্তে। সংকটকালে সরকারের সহায়তা পেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি যে আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি এবং ইতালির পরিস্থিতি এখন অনেকটা শীতল হয়ে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে। আমরা এখন আগের মতো চলাফেরা করতে পারতেছি, যদিও সামনে মাস্ক থাকতেই হয়। যখন কোনো পদ্ম করে বা ভারে বাড়ির শ্রদ্ধা আমরা গেলে আমরা মাস্ক ব্যবহার করি, আর এমনিতে আমরা মাস্ক ছাড়া আমরা চলাফেরা করতে পারতেছি। পরিশেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা আল্লাহর রহমতে ইতালিতে এখন করোনা ভাইরাসের অবস্থা ভালো, এখন জীবন যাপন নর্মাল হতে যাচ্ছে এবং অফিস আদালত দোকানপাট ব্যবসা বাণিজ্য সবাই কাজের জায়গায় আবার নতুন করে শুরু করতে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা বাঙালি যে প্রবাসীরা আছে তারা বাংলাদেশ নিয়ে অনেক চিন্তিত, কারণ বাংলাদেশের অবস্থা তেমন ভালো না। তাই সবার প্রতি অনুরোধ, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকুন, সতর্ক থাকুন, করোনা থেকে মুক্ত থাকুন। ইউরোপ জুড়ে দক্ষ কৃষি শ্রমিকের যে সংকট চলছে তা কাটাতে মরক্কো থেকে শ্রমিক আনছেন ইতালি। এসব শ্রমিকের বিমান ভাড়া অগ্রিম পাঠাচ্ছেন দেশটির সরকার। দেশটির কৃষি মার্কেট 442 বিলিয়ন ইউরোর, যা মোট জিডিপির 25%। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এই খাতের সঙ্গে জড়িত থাকায় সরকারি উদ্যোগের সুফল ভোগ করছেন তারাও। এদিকে বাংলাদেশে অবস্থান করা প্রবাসীদের অনেকেই ইতিমধ্যে দুটি চার্টার বিমানে করে দেশ থেকে ফিরেছেন ইতালিতে। আগামী 23 ও 27 জুন আরও দুটি চার্টার বিমানে করে অনেক প্রবাসী ফেরার কথা রয়েছে ইতালিতে। ইতালি থেকে মাকসুদ রহমান।